নিজের নামে মাল্টিপ্লেক্স চালু করলেন আলু অর্জুন। অন্যদিকে সালমানের হাত ধরে এবার বিগ বসে আসছেন মিয়া খলিফা। প্রথমেই আসি আলু অর্জুনের কাছে। পুষ্পাখ্যাত এই তেলুগু সুপারস্টারের মাল্টিপ্লেক্সের নাম এ সিনেমাস। এটি তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের আমিরপেটে অবস্থিত। 19 জুন নিজ হাতে অত্যাধুনিক এই মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন আলু অর্জুন। এ সময় উপস্থিত ছিলেন তার বাবা আল্লু অরবিন্দ, তেলেঙ্গানার প্রাণী সম্পদ মন্ত্রী তালাশানি শ্রীনিবাস যাদব সহ অনেকে। উদ্বোধন শেষে কয়েকটি ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন আলু অর্জুন। পোস্টে তিনি উল্লেখ করেন, আজ উদযাপনের দিন, কারণ বিশ্ব সিনেমার জন্য এ সিনেমাসের দরজা খুলে গেছে। আমি সবাইকে আমন্ত্রণ জানাই এখানে এসে সিনেমার জাদুকরী অভিজ্ঞতা নেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হও, কারণ আমরা সিনেমার নতুন একটা অধ্যায় শুরু করছি। 15 জুন উদ্বোধন হলেও 16 জুন এই মাল্টিপ্লেক্সের প্রথম প্রদর্শনী হবে। এদিন মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি আদিপুরুষ, সেটি হতে যাচ্ছে এ সিনেমার প্রথম সিনেমা। ভারতের পাশাপাশি হলিউডের সিনেমাও চলবে এখানে। আলু অর্জুন দক্ষিণ সিনেমার তৃতীয় তারকা যিনি নিজের মাল্টিপ্লেক্স চালু করলেন। এর আগে মহেশবাবু AMB সিনেমাস ও বিজয় দেবরাকোন্ডা ABD নিজস্ব মাল্টিপ্লেক্স তৈরি করেছেন। এবার আসি সালমান খান ও মিয়া খলিফার কাছে। বলিউডের বাইজান খ্যাত সালমান খানের OTT-র জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস, এখানে একযোগে এসেছিলেন নীলপর্দার জনপ্রিয় অভিনেত্রী সানিলন। এবার এ শোতেই এ জগতের আরেক পর্দা কাঁপানো সাবেক অভিনেত্রীরও আবির্ভাব ঘটতে চলছে বলে গুঞ্জন উঠেছে। আর এই তারকা হলেন মিয়া খলিফা। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বলিপাড়ায় এমন গুঞ্জন চলছে যে সালমান খানের সঞ্চালনায় OTT বিগ বসের দ্বিতীয় সিজনের জন্য আমন্ত্রণ পেয়েছে লেবাননের বংশোদ্ভূত মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব ও ওয়েবক্যাম মডেল মিয়া খলিফা। তবে গোটা বলিউডে খবর চাউর হলেও আপাতত এ বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ মিয়া খলিফা। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রস্তাব পেয়েছি, কথা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনপ্রিয় মিয়া খলিফা নানান ছবি এবং ভিডিও আপলোড করেই সময় কেটে যায় তার।